বাচ্চারা কথা না শুনলে ওদেরকে কথা শোনানোর জন্য দারুণ একটা রেসিপি আজকে সন্ধ্যায় আমার বাচ্চাটা কিছুতেই পড়তে বসবে না কেন যে এমন করছিল বুঝতেই পারছিলাম না আমিও কম না বুদ্ধি খাঁটি ওকে বললাম তুমি যদি আজকে ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করো পড়া শেষ করেই স্পেশাল একটা ট্রিট পাব আমার কাছ থেকে তো ও কিন্তু আমার কথা শুনে খুব সুন্দর করে পড়াটা কমপ্লিট করে নিয়েছে আমিও ওকে পড়ানো শেষ করেই উঠে আসছি সেই স্পেশাল রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা তুলে রেখেছি সাদা অংশটার ভিতরে একটা ডাল ঘুটনি দিয়ে এইভাবে অনবর্ত ঘুরতে থাকলে এক থেকে দুই মিনিটের মধ্যেই একটা ফোম তৈরি হয়ে যাবে আর এই ফোম তৈরি করার সময় কাজটা যদি কেউ বাটিটা ধরে রাখে সেই ক্ষেত্রে আরও তাড়াতাড়ি হবে একেবারে ম্যাজিকের মতো কোনো বিটা টিটার ছাড়াই এইভাবে ডাল ঘুটনি দিয়েই কিন্তু খুব সহজেই ফোম তৈরি করে নেওয়া যায় তো আমি একটা ডিম থেকে এইভাবে ফোমটা তৈরি করে নিয়েছি মোটামুটি দুই মিনিটের ভেতরেই আমার এই ফোমটা তৈরি হয়ে গেছে তো এরকম দেখেন এখন আর কিন্তু নড়াচড়া করছে না একদম শক্ত হয়ে গেছে বাটি উল্টালেও এই ফোনটা আর পড়ে যাবে না এটা যে শুধুমাত্র বাচ্চাদের রাগ ভাঙানোর জন্য তা কিন্তু না ভাইয়া অথবা ভাবি কেউ যদি আপনার সাথে অভিমান করে থাকে চট করে চুপি চুপি রান্নাঘরে গিয়ে এরকম করে একটা ডিম ভেজে সামনে ধরেন সাদা শুভ্র একটা জিনিস দেখে মনটা খুশিতে এমনিতেই ভালো হয়ে যাবে তো আমার কিন্তু ফোমটা তৈরি হয়ে গেছে এখন চলেন এই ফোমটা দিয়ে আসলে কি করি সেটাই দেখার পালা তো একদম সুন্দর করে ফোমটা চুলায় দেওয়ার আগে এভাবে গোল করে একটা শেপ দিয়ে নিব তো শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল খুব বেশি তেল লাগে না অল্প ধরেন এক টেবিল চামচের মতো তেল দিলেই হবে তো অল্প একটু তেল দিয়ে এইভাবে আমি ফোমটা দিয়ে দিয়েছি আর এই পুরো রান্নাটা কিন্তু মানে ডিম ভাজাটা একদম আছে করতে হবে কারণ ফোমটা তো খুব পাতলা হলে চট করে একদম পুড়ে ডিমটা একেবারে বিশ্রী ঘ্রাণ চলে আসবে এই কারণে একদম লোয়াচে রেখে এইভাবে ফোমটা দিয়ে আমি চামচের যে পেছনটা তো সেটা দিয়ে এরকম করে মাঝখানে গোল করে একদম প্যানের সাথে লাগিয়ে ওই কুসুমটা ঢেলে দিয়েছি এই কুসুমটা যদি শুধু ফোমের ওপরে ঢেলে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কুসুমটা একদম কাঁচা থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না আর এরকম কাঁচা ডিম আসলে খাওয়াও ঠিক না বা খেতে চায় না অনেকে তো একদম নিচে প্যান্টটা বের করে তারপর কুসুমটা ঢেলে দিলে কুসুমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে মাঝখানে দিয়ে দিলাম একটু চিয়া বীজ তারপরে একটু কাঁচামরিচ মানে ডেকোরেশন করার জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য যা যা প্রয়োজন আর উপর দিয়ে লবণ ছিটিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে একদম ফুলে উঠবে এবং ঢাকনাটা খুললেই দেখতে পারবেন সাদা অংশ এবং কুসুম সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো নামি আপনাদেরকে কেটে দেখাই এটার মাঝখানে কতটা সিদ্ধ হয়েছে বা কারো কি কোনো আশঙ্কা আছে কি না এটা কাঁচা রয়ে গেছে একদমই না পুরো ডিমটাই খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে একটা ডিম যদি আপনি কারোর সামনে ভেজে দেন সে কি খুশি না হয়ে থাকতে পারে বলেন সে বাচ্চাই হোক আর বড়ই হোক ভীষণ সুন্দর দেখতে এই ডিম ভাজিটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন মেহমানদারি বাসায় হঠাৎ কেউ আসছে তাদেরকেও কিন্তু ট্রিট দিতে পারেন অথবা আপনার পাশার বাসার ভাবি যদি বিকেলবেলা গল্প করতে আসে ভাবিকে এরকম একটা ডিম ভেজে খাইয়ে দিবেন ভাবি একেবারে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো এই তো ছিল আজকে আমার স্পেশাল ডিম ভাজা ভালো লাগলে মনটা যদি ধরে থাকে তাহলে কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন যাতে বাকিরাও জেনে নিতে পারে এই চমৎকার একটা স্পেশাল ডিম ভাজা সম্পর্কে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ